হ্যালো এভরিওয়ান, অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের এই যে অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়া শুরু করেছিলাম সেটাই কন্টিনিউ করব। ইউনিট ওয়ান থেকে এর আগে অনেক প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, বিভিন্ন সেট দেওয়া হয়েছে, বিভিন্ন পরিচ্ছদ অনুযায়ী আলোচনা করা হচ্ছে প্রশ্ন উত্তর। তো আজকে তৃতীয় পরিচ্ছদ থেকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। মূলত এগুলি এক নম্বরের প্রশ্ন উত্তর বিভিন্ন লাইব্রেরি পরীক্ষার জন্য এবং তোমরা বর্তমানে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো সেক্ষেত্রে এই প্রশ্ন উত্তরগুলি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউনিট ওয়ান গ্রন্থাগার তথ্য ও সমাজ, এবং আজকে যে পরিচ্ছেদ তিন রয়েছে, তৃতীয় পরিচ্ছেদ, বিভিন্ন ধরনের গ্রন্থাগার, তো এখান থেকে প্রশ্ন উত্তরগুলি বাছাই করে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। এটা সেট ওয়ান, সেট টুও দেওয়া হবে এই তৃতীয় পরিচ্ছদ থেকে। দুটো সেটের মধ্যে তৃতীয় পরিচ্ছেদটা কমপ্লিট করা হবে, তো অবশ্যই সেট টুটাও দেখো, পরের দিনে সেট টুও দেওয়া হবে। যাই হোক, চলো শুরু করি আজকের ভিডিও। কোশ্চেন নম্বর ওয়ানে কী রয়েছে, ইউনেস্কো পাবলিক লাইব্রেরিজ ম্যানিফেস্টোর প্রথম প্রকাশ কবে ঘটে? ইউনেস্কো পাবলিক লাইব্রেরি ম্যানিফেস্টোর প্রথম প্রকাশ কবে ঘটে? উত্তর হবে 1949 খ্রিস্টাব্দে। এমসিকিউর অপশানগুলো সরিয়ে ফেলা হয়েছে, ডাইরেক্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হবে, এতে কম সময়ের মধ্যে বেশি প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। আর যেহেতু তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো সেক্ষেত্রে প্রশ্ন উত্তর আলোচনা করতে সবচেয়ে বেটার হবে। এর উত্তর হবে 1949 খ্রিস্টাব্দে পাবলিক লাইব্রেরি, ইউনেস্কো পাবলিক লাইব্রেরি ম্যানিফেস্টো প্রথম প্রকাশ ঘটেছিল। প্রতিটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদেরই উপকারে লাগবে। না দেখলে সেটাও তোমাদের মর্জি, তোমরা অবশ্যই বেরিয়ে যেতে পারো, পূর্ণ স্বাধীনতা রয়েছে। দু নম্বর কোশ্চেন কী রয়েছে, সাধারণ গ্রন্থাগারকে কি জনগণের বিদ্যালয় বলে চিহ্নিত করেন? সাধারণ যে সকল গ্রন্থাগারগুলো রয়েছে সেগুলোকে জনগণের বিদ্যালয় বলে কে চিহ্নিত করেছেন? উত্তর হবে ডিএফ জনসন। জনসন সাধারণ গ্রন্থাগারকে জনগণের বিদ্যালয় হিসেবে চিহ্নিত করেছেন। কোশ্চেন নম্বর থ্রি, বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগার কী ধরনের গ্রন্থাগার? বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগার যেটা রয়েছে সেটা কী ধরনের গ্রন্থাগার? উত্তর হবে বিশেষ গ্রন্থাগার। গ্রন্থাগার মূলত কত প্রকারের বলেছিলাম? চার প্রকারের। কী কী বলেছিলাম? জাতীয় গ্রন্থাগার, সাধারণ গ্রন্থাগার বা পাবলিক লাইব্রেরি, ঠিক আছে, এছাড়া স্পেশাল লাইব্রেরি এবং একাডেমিক লাইব্রেরি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরি। তো এই চার প্রকার লাইব্রেরির মধ্যে বঙ্গীয় সাহিত্য পরিষদ কোন প্রকার গ্রন্থাগার? বিশেষ লাইব্রেরি অর্থাৎ স্পেশাল লাইব্রেরি। নেক্সট কোশ্চেন নম্বর ফোর, অক্সফোর্ড ও কেমব্রিজ গ্রন্থাগার কী ধরনের গ্রন্থাগার? এরকম প্রশ্ন অবশ্যই ইন্টারভিউ করতে পারে যে একটা কোনো গ্রন্থাগারের নাম বলে দিলে এটা কী ধরনের গ্রন্থাগার, তো সেক্ষেত্রে তোমাদের উত্তর সঠিক উত্তর দিতে হবে, এগুলো অবশ্যই জানা প্রয়োজন। অক্সফোর্ড এবং কেমব্রিজ যে গ্রন্থাগারগুলো রয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, তো অবভিয়াসলি এটা ইউনিভার্সিটি লাইব্রেরি হবে। এই যে গ্রন্থাগারগুলো, যে এই ইউনিভার্সিটিতে যে গ্রন্থাগারগুলো রয়েছে সেগুলো সবগুলোই ইউনিভার্সিটি লাইব্রেরি অর্থাৎ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। নেক্সট কোশ্চেন নম্বর ফাইভ, কেন্দ্রীয় গ্রন্থাগার ও বিভাগীয় গ্রন্থাগার স্থাপন করা বাধ্যতামূলক কোন প্রকার গ্রন্থাগারের? কেন্দ্রীয় গ্রন্থাগার এবং বিভাগীয় গ্রন্থাগার স্থাপন করা কোন প্রকার গ্রন্থাগারের ক্ষেত্রে বাধ্যতামূলক? উত্তর হবে বিদ্যালয় গ্রন্থাগার। বিদ্যালয় গ্রন্থাগারে কেন্দ্রীয় গ্রন্থাগার এবং বিভাগীয় গ্রন্থাগার স্থাপন করা বাধ্যতামূলক। নেক্সট কোশ্চেন নম্বর সিক্স, সিএএস, এসডিআই, জেরক্স, লিটারেচার সার্চিং, মাইক্রোফিল্ম ইত্যাদি সার্ভিস অত্যাবশ্যক কোন প্রকার গ্রন্থাগারের? সিএএস যেটা রয়েছে, এসডিআই যে রয়েছে পরিষেবাগুলো, এছাড়া জেরক্স, লিটারেচার সার্চিং, মাইক্রোফিল্ম, এই সার্ভিস যেগুলো রয়েছে সেগুলো অত্যাবশ্যক কোন প্রকার লাইব্রেরির ক্ষেত্রে, কোন প্রকার গ্রন্থাগারের ক্ষেত্রে? এর উত্তর হবে বিশ্ববিদ্যালয় লাইব্রেরির ক্ষেত্রে অর্থাৎ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ক্ষেত্রে। সেভেন, জাতীয় গ্রন্থপঞ্জী তৈরি করা এবং জ্ঞানের সম্পদ সংরক্ষণ করা কোন গ্রন্থাগারের প্রধান কাজ? খুবই গুরুত্বপূর্ণ, উত্তর হবে জাতীয় গ্রন্থাগারের। জাতীয় গ্রন্থাগারের প্রধান কাজ হলো জাতীয় গ্রন্থপঞ্জী তৈরি করা এবং যে জ্ঞানের সম্পদ রয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেগুলো সংরক্ষণ করে রাখা, এটি জাতীয় গ্রন্থাগারের প্রধান কাজ। আট, ভারতের জাতীয় গ্রন্থাগারের পূর্বসূরি ক্যালকাটা পাবলিক লাইব্রেরি কিভাবে তৈরি হয়েছিল?
আমরা সকলেই জানি যে জাতীয় যে গ্রন্থাগার রয়েছে তার পূর্ব নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি, তারও পূর্বে নাম ছিল ক্যালকাতা পাবলিক লাইব্রেরি। ক্যালকাতা পাবলিক লাইব্রেরি পরবর্তী ক্ষেত্রে ইম্পেরিয়াল লাইব্রেরিতে পরিণত হয়, ইম্পেরিয়াল লাইব্রেরি আবার পরবর্তী ক্ষেত্রে স্বাধীনতার পরে সেটা জাতীয় গ্রন্থাগারে পরিণত হয়েছিল। তো এই ক্যালকাতা যে পাবলিক লাইব্রেরি রয়েছে সেটা কীভাবে তৈরি হয়েছিল, না প্রধানত ব্যক্তিগত দানে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং তারই প্রচেষ্টাতে বিভিন্ন যে কলকাতা যে সম্ভ্রান্ত ব্যক্তিরা রয়েছেন তাদের দানেই মূলত এই ক্যালকাতা পাবলিক লাইব্রেরি চলত। পরবর্তীতে সরকার দান অনুদান দিতে শুরু করে, কিন্তু সেটা অনেক পরে, তার আগে মূলত ব্যক্তিগত দানের মাধ্যমে চলত। এই তোমার ন্যাশনাল লাইব্রেরি নিয়ে একটা ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, সেটা কী কী রিলেটেড প্রশ্ন হতে পারে ন্যাশনাল লাইব্রেরি জাতীয় গ্রন্থাগার রিলেটেড, তোমরা যদি এখনও না দেখে থাকো তো অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও, সেখানে এই সকল ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো সবগুলোই কভার করা আছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নম্বর 9, ইম্পেরিয়াল লাইব্রেরি অ্যাক্ট 1902 আইনের মাধ্যমে ক্যালকাতা পাবলিক লাইব্রেরি ও ইম্পেরিয়াল লাইব্রেরিকে সংযুক্ত করে কোন গভর্নর জেনারেল? ইম্পেরিয়াল লাইব্রেরি অ্যাক্টের মাধ্যমে তো 1902 সালে ক্যালকাতা পাবলিক লাইব্রেরি এবং ইম্পেরিয়াল লাইব্রেরিকে সংযুক্ত করা হয়েছিল, তো কোন গভর্নর জেনারেল এটা করেছিলেন, অর্থাৎ তৎকালীন যে গভর্নর জেনারেল ছিলেন তার নাম কী? তো উত্তর হবে লর্ড কার্জন। লর্ড কার্জনের প্রচেষ্টাতে এই ইম্পেরিয়াল লাইব্রেরি এবং ক্যালকাতা পাবলিক লাইব্রেরি যুক্ত হয়ে জনসাধারণের জন্য সেটা উন্মুক্ত করা হয়েছিল। কত সালে? অবশ্যই তোমাদের নিশ্চয়ই জানা আছে যে কত সালে হবে, যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও কত সালে এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন নম্বর 10, ভারতের জাতীয় গ্রন্থাগার বর্তমানে কলকাতার কোথায় অবস্থিত? অবশ্যই জেনে রাখা দরকার, বেলভিডিয়ার এস্টেটে। ভারতের বর্তমান জাতীয় গ্রন্থাগার কলকাতার বেলভিডিয়ার এস্টেটে অবস্থিত। 11, ক্যালকাটা পাবলিক লাইব্রেরি সংগ্রহে কোন কলেজের গ্রন্থাগারের গ্রন্থ যুক্ত হয়? এটাও আমি আলোচনা করেছিলাম যে ক্যালকাটা পাবলিক লাইব্রেরিতে কিছু বই অনুদান করা হয়েছিল। তো কোন যে কলেজ গ্রন্থাগার রয়েছে সেখান থেকে গ্রন্থ দেওয়া হয়েছিল, সংযুক্ত করা হয়েছিল? উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজের। কে দান করেছিলেন? না তৎকালীন যে ছিলেন জন ম্যাটক্যাফে এই ফোর্ট উইলিয়াম কলেজের কিছু বই ক্যালকাতা পাবলিক লাইব্রেরিতে অনুদান দিয়েছিলেন। নেক্সট 12, জাপানের জাতীয় গ্রন্থাগারের নাম কি? বিভিন্ন যে জাতীয় গ্রন্থাগারগুলো রয়েছে বিভিন্ন দেশের, মূলত জাপান, ফ্রান্স, ঠিক আছে, এই সকলগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার, রাশিয়া জাতীয় গ্রন্থাগারের নামগুলো। তো জাপানের জাতীয় গ্রন্থাগারের নাম হলো ন্যাশনাল ডায়েট লাইব্রেরি। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্রশ্ন করতেই পারে, জাপানের জাতীয় গ্রন্থাগারের নাম কি? ন্যাশনাল ডায়েট লাইব্রেরি। যে দেশের গ্রন্থাগারের নামগুলো একটু আলাদা ধরনের সেই দেশের জাতীয় গ্রন্থাগারগুলো মূলত প্রশ্ন করতে পারে, যেমন জাপানের ন্যাশনাল ডায়েট লাইব্রেরি। নেক্সট কোশ্চেন আছে, ফ্রান্সের জাতীয় লাইব্রেরির নাম কি বা জাতীয় গ্রন্থাগারের নাম কি? বিবলিওথেক ন্যাশনাল। এখানে ন্যাশনাল স্পেলিংটা একটু আলাদা হবে, ন্যাশনাল উচ্চারণ হবে ফ্রান্সের উচ্চারণ অনুযায়ী, তো বিবলিওথেক ন্যাশনাল, ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারের নাম বিবলিওথেক ন্যাশনাল। জাপানের ন্যাশনাল ডায়েট লাইব্রেরি, ফ্রান্সের বিবলিওথেক ন্যাশনাল এবং ইংল্যান্ডের জাতীয় গ্রন্থাগারের নাম হলো দ্য ব্রিটিশ লাইব্রেরি, আর রাশিয়ার জাতীয় গ্রন্থাগারের নাম হলো লেলিন স্টেট লাইব্রেরি। এই চারটে গ্রন্থাগারের তোমার নাম, জাতীয় গ্রন্থাগারের নাম অবশ্যই মনে রাখবে। এক নম্বর হচ্ছে জাপানের জাতীয় গ্রন্থাগার ন্যাশনাল ডায়েট লাইব্রেরি, ফ্রান্সের জাতীয় গ্রন্থাগার হলো বিবলিওথেক ন্যাশনাল, ইংল্যান্ডের জাতীয় গ্রন্থাগার হলো দ্য ব্রিটিশ লাইব্রেরি এবং রাশিয়ার জাতীয় গ্রন্থাগারের নাম হলো লেলিন স্টেট লাইব্রেরি। এই চারটে গ্রন্থাগার থেকে একটা প্রশ্ন তোমাদের করতেই পারে, এই চারটে দেশের ন্যাশনাল লাইব্রেরির নাম। তো আজকে এই 15টা প্রশ্ন হয়েছিল, সরি আরও প্রশ্ন রয়েছে আমার, আমি ভেবেছিলাম 15টাই করেছি, ভুলে গেছি যতদূর সম্ভব। 16 নম্বর কী রয়েছে, RRRLF গঠিত হয় কবে? RRRLF গঠিত হয় 1972 সালে। RRRLF এর পুরো নাম কি? রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন। 17, RRRLF এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? নিহার রঞ্জন রায়। RRRLF এর প্রথম চেয়ারম্যান ছিলেন নিহার রঞ্জন রায়। তো এখানে এই 17টা প্রশ্ন ছিল টোটাল, এই চ্যাপ্টার থেকে 34টা প্রশ্ন আছে, পরবর্তীতে আরও 17টা প্রশ্ন দেওয়া হবে। আজকে 17টা প্রশ্ন ছিল ভিডিওতে,
পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চোখ রেখো পরবর্তী ভিডিওগুলির দিকে। সেট টুও দেওয়া হবে, সেটা অবশ্যই নজর রেখো। এই চ্যাপ্টার থ্রি থেকে সেট টু দেওয়া হবে, সেখানেও 17টা কোশ্চেন আছে। তাহলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, চ্যাপ্টার যে থ্রি রয়েছে পরিচ্ছেদ থ্রি এটা শেষ হয়ে যাবে, ইউনিট ওয়ানটা এখনও কন্টিনিউ হবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।